আসসালামু আলাইকুম সম্মানিত সাথী ভাই বন্ধুরা, রুয়েল খানকে শুনছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আশা করছি সবাই শুনতে পাচ্ছেন ঠিকঠাক মতো এবং দেখতে পাচ্ছেন। তো নিউ ইয়র্কে আজকে 14 ডিগ্রি সেলসিয়াস, মাশাল্লাহ 14 ডিগ্রি সেলসিয়াস, আর প্রচুর পরিমাণে রাস্তায় কিন্তু লোকের ঢল নেমেছে দেখতেই পাচ্ছেন। আর এই যখন অবস্থা, আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না, তারপরেও বাইরে অনেক লোকজন। তো যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর পাশাপাশি আপনারা যে ভিডিওটা দেখেছেন ট্যুরিস্ট ভিসা, তো রিসেন্টলি কিন্তু আমেরিকাতে প্রচুর পরিমাণে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট এবং স্টুডেন্ট ভিসা দিয়ে লোকজন আসিতেছে। তো মূলত যারা ভ্রমণ করতে আসবেন, ইট ইজ মানে খুব সুন্দর সময়। আপনারা কিন্তু এই সময় এখানে এসে ভ্রমণ করতে পারেন। অলরেডি শহর কিন্তু ক্রাউডেড হয়ে উঠেছে দেখতেই পাচ্ছেন। আর সবাইকে অনেক অনেক কি ধন্যবাদ জানাচ্ছি। আর ভিসা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু আপনারা এখানে কমেন্ট করে জানাইতে পারেন, বিশেষ করে স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসা। আর যারা এখনও ওই ভিডিওটা দেখেননি, এই ভিডিওর কয়েকটা নিচে আমাদের এক ভাই বাংলাদেশ থেকে স্টুডেন্ট আম সরি ট্রাভেল ভিসা দিয়ে এসেছে, তিনি বিস্তারিত জানিয়েছেন ওই ভিডিওতে কীভাবে আসতে হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কত টাকা খরচ হয়, এইসব মূলত। যদিও রমজান মাস, তবে কিন্তু এখানে যেহেতু খ্রিস্টান দেশ, অধিকাংশ মানুষ খ্রিস্টান, রোজা তো থাকবে না, এটাই স্বাভাবিক। তো দুপুরের খাওয়া দাওয়া, আমি এটা ম্যানহাটন, নিউ ইয়র্কের ম্যানহাটন হেঁটে যাচ্ছিলাম, আপনাদেরকে পাশের পরিবেশ দেখাচ্ছিলাম এবং কথাগুলো বলতে বলতে যাচ্ছিলাম। তো আশা করছি সবাই ঠিকঠাক মতো শুনতে পেয়েছেন এবং কোন জায়গা থেকে দেখলেন রুয়েল খানের এই ভিডিও। এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে কি আল্লাহ হাফেজ জানাচ্ছি। তার আগে বলছি সবাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ, বাই বাই।